हाय फ्रेंड्स, तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल डिजिटल स्टाडी पॉइंट बांग्ला। आमरा ए चैनले शिक्षा संक्रांत समस्त किछुर अपडेट दिए थाकि एवं चाकरीर परीक्षार विषयगत पाठदान आमरा एखाने करे थाकि। जारा ए चैनले नतून तारा अवश्यई चैनलेर नीचे लाल रंगे सबसक्राइब बाटनटा क्लिक करो एवं साथे साथे जे बेल आइकनटा आसबे सेटा प्रेस करे अल नोटिफिकेशन ओपन करे दिओ, जाते जखनी आमरा नतून कोनो भिडियो अपलोड देव तखनी আমাদের এই চ্যানেলে সবার আগে নোটিফিকেশন আকারে তোমাদের কাছে পৌঁছে যাবে। এর সাথে একটা বলে রাখি যে আগামী মাস থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ নিয়ে আলোচনা করব, তাই আগামী মাস থেকে চ্যানেলটি ফলো করো, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করা হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে কলেজের যে পরীক্ষাটা অর্থাৎ ফাইনাল ইয়ারের পরীক্ষাটা নিয়ে আটকে রয়েছে, সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, সেটার আজ রায়দান হয়েছে। বলা হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যেই নিতে হবে ফাইনাল পরীক্ষা, নির্দেশ সুপ্রিম কোর্ট। এটা একটা আনন্দবাজার পত্রিকা ওয়েব পোর্টাল থেকে নেওয়া হয়েছে, দেখে নাও কি বলা হয়েছে আজকের আপডেটে। 30 সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে ফাইনাল পরীক্ষা, নির্দেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে কোনো সরকার অর্থাৎ কোনো রাজ্য সরকার যদি করোনা পরিস্থিতির সংকটজনক দেখে সংশ্লিষ্ট রাজ্য সরকার 30 সেপ্টেম্বরের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইউজিসির কাছে আবেদন জানাতে পারে। চলো নেক্সট আমরা দেখে নিই কী আপডেটটা বলা হয়েছে। বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা মেনে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে বাকি থাকা সমস্ত পরীক্ষা শেষ করতে হবে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে। শুক্রবার সুপ্রিম কোর্টে এই রায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাকি রেখে ছাত্রছাত্রীদের পাস করানো যাবে না। তবে সেই সঙ্গে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে 3 বিচারপতির ব্রেঞ্চ আজ জানিয়েছে কোনো রাজ্যে করোনা পরিস্থিতি খুব সংকটজনক হলে সংশ্লিষ্ট রাজ্য সরকার 30 সেপ্টেম্বরের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইউজিসির কাছে আবেদন জানাতে পারে এবং জুলাইয়ের 6 তারিখে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেয় করোনা সংক্রমণ ও লকডাউন সত্ত্বেও 30 সেপ্টেম্বরের মধ্যে ডিগ্রির চূড়ান্ত বর্ষের এবং শেষ সেমিস্টারের পরীক্ষা নিতেই হবে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লির মতো কিছু রাজ্য সরকারের নির্দেশিকার বিরোধিতা করে জানায় অতিমারি এবং লকডাউনের জন্য কোনো পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়। এরপর দিল্লি, মহারাষ্ট্র সরকার সর্বোচ্চ আদালতে বিচার চেয়ে মামলা করে এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মতো রাজ্যে বেশ কিছু পড়ুয়াও শীর্ষ আদালতে দ্বারস্থ হন। সম্প্রতি শুনানি পর্বে আবেদনকারীরা কোভিড-19 পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিলের দাবি তোলেন। ইউজিসির কৌশলী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা তার সওয়ালে বলেছিলেন কোনো রাজ্য কখনো একতরফা বা কেন্দ্রীয় নিয়ামক সংস্থা অর্থাৎ ইউজিসি এর পরীক্ষা সংক্রান্ত নিয়মের পরিবর্তন করতে পারে না। ইউজিসির নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলিকে ফাইনাল ইয়ার বা শেষ সেমিস্টারের পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের পাস করানোর নীতি নিলে সেটি গুরুতর নিয়মভঙ্গ বলে সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন তিনি। আজ কার্যত সেই যুক্তি মেনে নিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলেই দেওয়া হয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই পরীক্ষা নিতে হবে এবং কোনো কোনো রাজ্যে যদি কোভিড-19 পরিস্থিতি বেশি হয়ে থাকে অর্থাৎ উদ্বেগজনক হয়ে থাকে তাহলে 30 সেপ্টেম্বরের তুলনায় একটু কিছুটা ডেট অর্থাৎ সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করলে সেই আবেদনের মঞ্জুর পাওয়া যাবে, কিন্তু পরীক্ষা কিন্তু অবশ্যই নিতে হবে। তাই যারা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী তারা অবশ্যই প্রস্তুত থাকো, 30 সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, এ বিষয়ে সামনের কয়েকদিনের মধ্যেই তোমাদের পুরো আপডেট চলে আসবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও এবং যাদের বন্ধুবান্ধবরা এই ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ পরীক্ষা দেবে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।